বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের 48 ঘন্টার ধর্মঘটে বন্দর থেকে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে। কন্টেইনারবাহী প্রাইম মুভার, লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল না করায় বন্দর থেকে ডেলিভারি কার্যত বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়ার কথা জানান ব্যবসায়ীরা। সঞ্জীব দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। সড়ক পরিবহন শ্রমিকদের টানা 48 ঘন্টা ধর্মঘটে সারা দেশেই পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দর কর্তৃপক্ষ বলছে, জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা স্বাভাবিক ছিল অন্য সব সময়ের মতো, কিন্তু প্রাইম মুভার না থাকায় বন্দর থেকে কোনো আমদানিকৃত পণ্য বের হতে পারেনি। তেমনি বন্দরে আসেনি রপ্তানি পণ্যবাহী কোনো কন্টেইনারও। পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট গত দিন থেকে শুরু হয়েছে, সেটার কারণে বন্দরের ডেলিভারি কার্যক্রম বন্ধ আছে। ডেলিভারি ছাড়া বন্দরের জাহাজের লোডিং ডিসচার্জিং স্বাভাবিক পর্যায়ে আছে, এবং আমরা আশা করব এটা যত দ্রুত এটা সমাধান হয় ততই দেশের জন্য মঙ্গল, দেশের অর্থনীতির জন্য মঙ্গল। পরিবহন ধর্মঘটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বেসরকারি কন্টেইনার ডিপো বা আইসিডিগুলো। এসব ডিপোতে রপ্তানির উদ্দেশ্যে আসা পণ্য বন্দরে পৌঁছানো যায়নি। দেশের 19টি ডিপো পরিচালনাকারীদের সংগঠন বিগডা বলছে, এতে নির্দিষ্ট সময়ে পণ্য জাহাজীকরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। অফডকগুলো থেকে প্রতিদিন প্রায় 2000 রপ্তানি পণ্যবাহী কন্টেইনার চট্টগ্রাম বন্দর থেকে জাহাজীকরণ হয়। অফডক থেকে বন্দরে যায়, বন্দর থেকে জাহাজীকরণ হয়, সেটা সম্পূর্ণরূপে বন্ধ। এই 2000 কন্টেইনার আমার এখানে জমে আছে, 24 ঘন্টা হলে এটা 4000-5000 কাছাকাছি চলে যাবে। এরপর প্রতিদিন আমরা প্রায় 1000-1500 আমদানি পণ্যবাহী কন্টেইনার অফডকগুলোতে নিয়ে আসি, এবং সেখান থেকে ডেলিভারি হচ্ছে আমদানিকারকের চত্বরে। এই এটাও বন্ধ আছে। সুতরাং আমাদের এখানেও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার এবং সার্বিক কন্টেইনার একটা জট তৈরি হচ্ছে, এবং এই জট কাটিয়ে উঠতে কিন্তু আমাকে প্রায় আরও 15-20 দিন সময় লাগবে। ব্যবসায়ীরা বলছেন, এতে আমদানি পণ্য খালাসে দেরি হওয়া থেকে শুরু করে নির্দিষ্ট সময়ে রপ্তানি পণ্য সরবরাহ করায় যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি আর্থিক ক্ষতিও বাড়ছে। আমাদের ঋণপত্র খোলবার সময় একটা টাইম আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যথাসময় যদি এক্সপোর্টটা করতে না পারি, তাহলে সেটা আমাদেরকে বাইয়ার পাঠাতে হয় বায়ারের কাছে, আর বায়ারের কাছে যদি শিপমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে যেটুকু বাড়তি টাকা, যেটুকু বাড়তি খরচ আসবে, এটি আমাদের এক্সপোর্টারদেরকে বহন করতে হবে, তারা করবে না, যারা ইম্পোর্ট করবে তারা। তো এটা নিঃসন্দেহে একটা ক্ষতির। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে, আমদানি রপ্তানি কার্যক্রম চলমান রাখতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।